ছরে চার দফা বিদ্যুতের মূল্য সমন্বয়ের অব্যবস্থাপনা দূর করার বিদ্যুৎ সংকট দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে সংসদে প্রধানমন্ত্রী বললেন ঋণ খেলাপি সংস্কৃতি চালু করেন জিয়া বিএনপিকে নয়াপল্টনের সমাবেশের অনুমতি খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে দুপুরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি সড়কে ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়নে দুর্ঘটনা আরও বাড়বে এক সড়কে ভিন্ন মাত্রার প্রতি চালকদের জন্য বড় বাধা এবং এগারো ঘণ্টা পর কর্ণফুলিতে আসছে বড় বিমান উদ্ধার পাইলট যাওয়াদের জানাদের সম্পন্ন বিমান বাহিনী তদন্ত কমিটি গঠন দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি আইএমএফ এর শর্ত অনুযায়ী ভর্তুকি কমাতে বছরে চারবার বিদ্যুতের মূল্য সমন্বয় করবে বিদ্যুৎ বিভাগ আগামী তিন বছরে এ প্রক্রিয়া বিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকি কমিয়ে আনতে চায় তারা তিন মাস অন্তর বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছে শিল্প উদ্যোক্তারা জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল গ্যাস চুরি ঠেকানো উৎপাদন এবং বিতরণে অব্যবস্থাপনা দূর করা গেলে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে না বিস্তারিত ইফতেকার রেজা রিপোর্টে করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে অন্যদিকে দেশে ডলারের উচ্চ মূল্য এবং বাড়তি দাম দিয়েও নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় বেড়ে গেছে ব্যবসার খরচ ব্যাংক ঋণের সুদের হারও বেড়েছে ব্যবসায়ীরা বলছেন এই অবস্থার মধ্যে বিদ্যুতের দাম বাড়তে থাকলে সমস্যার সম্মুখীন হবেন তারা আর রপ্তানি খাতে পড়বে বিরূপ প্রভাব রপ্তানি যোগ্য যে পণ্যগুলো সেই পণ্যগুলোর সবচেয়ে বড় যোগান হচ্ছে আপনার ইউটিলিটি মানে বিদ্যুৎ গ্যাস এবং পানি তো এখানে যদি এত ঘন ঘন চার্জকে বাড়ানো হয় তো সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যে প্রতিযোগিতা সেখান থেকে আমরা অনেক পিছিয়ে যাব কাপড়ের বা ম্যাটেরিয়ালের যে কস্টিং হয় তার কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টই আমাদের ব্যয় হয় এই বিদ্যুৎ বা গ্যাসের উপরে তো এটার যদি কস্ট বেড়ে যায় এভাবেই আমাদের আপনারা জানেন যে নতুন নীতিমালায় আমাদের বেতন শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে এই পরে যদি আবার এখন এই সময় যদি এটা বাড়ানো হয় বিদ্যুতের দামটা বাড়ানো হয় এটা তো কোনো অবস্থায় মিলগুলো টিকতে পারবে না এই কস্টিং দিয়ে পোষাইতে না পারে তা তো মিলটা বন্ধ করতে হবে বন্ধ করতে হলে তো ব্যাংকের রিপেমেন্ট আসবে না ব্যাংকের রিপেমেন্ট না আসলে অটোমেটিক ক্লাসিফাইড হয়ে যাবে ব্যাঙ্কে কোনো টাকা পয়সা পাবে না বিদ্যুতের দাম বাড়লে প্রভাব পড়বে বাজারে বাড়বে পণ্যের দাম এজন্য চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিশ্চিতে সব অব্যবস্থাপনা দূর করার পরামর্শ এই অর্থনীতিবিদের বিদ্যুৎ খাতে কিন্তু প্রচুর অদক্ষতা রয়েছে এখানে উৎপাদন এবং বিতরণ সঞ্চালন এগুলোতে যে ব্যবস্থাপনাগত ত্রুটি এবং এখানে যে সিস্টেম লস হয় এই বিষয়গুলোকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না ওইটাই হলো মূল জায়গা আমি মনে করি যে বিদ্যুৎটা যদি ভালোভাবে উৎপাদন করা এবং বিতরণ করা যায় এবং দক্ষ প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা করা যায় তাহলে কিন্তু বিদ্যুতের যে উৎপাদন খরচ এবং বিতরণ খরচ অনেকটাই কমে নিয়ে আসা সম্ভব বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল গ্যাস সে গ্যাসের চুরি ঠেকানো গেলে উৎপাদন বাড়ার সাথেও দাম কমবে বলে মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা এটা সিস্টেমিং সোয়াশো থেকে দেড়শো মিলিয়ন পার ডে চুরি হয় ডাকাতি হয় পনেরো দিনও লাগবে না এই সিস্টেম চুরিটা বন্ধ করতে আপনি আমাকে দেখান যে একটা উদ্যোগের ক্ষেত্রে হয়েছে এই জায়গাগুলোতে না যে শুধু আইএমএফ বলছে আমাকে বাড়াইতে হবে বাড়তেছে আপনি এফিসিয়েন্সি বাড়ান আপনি চুরি বন্ধ করেন আপনি দেশীয় উৎপাদন বাড়ান বিদ্যুৎ সংকটে পণ্যের উৎপাদন ব্যাহত হলে সরকারের রাজস্বেও বড় প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা সফরে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব জয় প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন এবং প্রস্তুতি কেমন দেখছেন আজ কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন ঈশ্বর আপনি জানেন যে প্রধানমন্ত্রী প্রায় সময়ে ব্যক্তিগত সফরে তার নিজ জন্ম ভিটা গোপালগঞ্জের বাড়িতে তিনি ছুটে আসেন এবং আজই সেই ব্যক্তিগত কর্মসূচিটি আজ প্রধানমন্ত্রী রয়েছে সেটি একদিনের কর্মসূচি এবং প্রধানমন্ত্রী আপনি জানেন যে সকাল সাতটা দশ মিনিটে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যে তিনি এই টুঙ্গিপাড়ার কাছাকাছি অবস্থান করছেন বলে আমরা জানি এই পথেই রয়েছেন তিনি এবং যে কর্মসূচিটির কথা আপনি জানতে চেয়েছেন যে সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী এখানে টুঙ্গিপাড়ায় তার বাড়িতে প্রবেশের পর সকাল দশটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি সৌধ আছে সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই আগস্ট যারা ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে ঘাতকের বুলেটে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদের এই প্রতি এখানে ফাতেহা পাঠ হবে দোয়া ও মোনাজাত হবে এবং এর পরই সকাল এগারোটায় আপনি জানেন যে এই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার দারিয়াকুল গ্রামের একটি গ্রাম উন্নয়ন সমিতি রয়েছে এবং সেই সমিতিটির উপদেষ্টা পরিষদ সদস্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং এই সমিতিটির মধ্যে যারা উপকার বঞ্চিত আছেন তাদেরকে ব্যক্তিগত তহবিল থেকে প্রধানমন্ত্রী এখানে কৃষি উপকরণ দেবেন এই একটি অনুষ্ঠান আছে কর্মসূচি রয়েছে সেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যেটি বঙ্গবন্ধুর বাড়ির পাশেই এই কার্যালয়টি সেখানে এটি অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানটির সময় নির্ধারণ রয়েছে সকাল এগারোটায় এবং এর পরপরই এই অনুষ্ঠানটির পর এই টুঙ্গিপাড়ার উপজেলার যে মডেল মসজিদ আছে সেই মডেল মসজিদ এবং এর পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যেটি রয়েছে সেটির তিনি এখানে ঘুরে দেখবেন এবং পরিদর্শন করবেন তো মূলত মূল অনুষ্ঠানটি এখানে আপনার দারিয়াকুল গ্রাম উন্নয়ন যে সমিতি যে সমিতিটির উপদেষ্টা সদস্য প্রধানমন্ত্রী নিজে সেখানে উপকার মাঝে তিনি এখানে যেই সুবিধা বঞ্চিতদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে তিনি সহায়তা প্রদান করবেন এবং ওই উপজেলা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তিনি মত বিনিময় করবেন এবং আপনি দেখেছেন যে ছবিতে এখানে যারা উপস্থিত গোপাল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের

তার দাবি দেশে ঋণ সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায় রাতে জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে তিনি এ কথা জানান প্রধানমন্ত্রী বলেন ক্যাপাসিটি চার্জ ছাড়া কোন দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না করা যায় না বিস্তারিত জানাচ্ছেন আলনোমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায় রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান এরশাদের আমলে খালেদা আমলে এবং সেখান থেকে এখন পূর্ণ মুক্তি পাওয়া যায়নি এটাই হলো বাস্তবতা আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ আবার প্রশ্ন যারা এখন গণতন্ত্র গণতন্ত্রের চিল্লায় তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল প্রধানমন্ত্রী সংসদকে জানান কৃষকদের কম লোডশেডিং দিয়ে রাজধানীর অভিজাত এলাকায় বেশি লোডশেডিং দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যদি লোডশেডিং হবে আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেব না দেবা গুলশান বাই যারা বনানী বহুলব্দ জায়গায় যারা সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে ক্যাপাসিটি চার ছাড়া কোন দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না বা করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সংকট নিরসনে দ্বিতীয় আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে তার সরকার 7 সাল থেকে 62 সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা পাকিস্তানি বাবদের ধোঁকা দিয়েছিল দুইটা পাওয়ার প্লান্ট করবে বলে দুইটাই নিয়ে গেল পাকিস্তানে আর আমাদের সেই জমি পড়েছিল আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্ট আজকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরো একটা করব। আমি আরো একটা করবো আরো ইতিমধ্যে আমি কথা বলেছি প্রধানমন্ত্রী বলেন ভুয়া ভোটার ও ভোট চুরির দায়ে যারা ক্ষমতা ছেড়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে তিরিশে মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রসে আন্দোলনের পদ থেকে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে পনেরো বছরের উন্নয়ন নিয়ে যারা প্রশ্ন তোলে তাদেরও কড়া সমালোচনা করেন শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী আল নোমান দেশ টিভি ঢাকা এদিকে ব্যাংক খাতের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা জি এম কাদের বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কথা বলেন বলেন ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে বিরোধী দল প্রতিনিয়ত কথা বলছে এরপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে হতাশা জানান তিনি দেশের ব্যাংক খাত যে ধ্বংস হয়ে যাচ্ছে তার বড় উদাহরণ এনআরবিসি ব্যাংক বলেও মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান বিশ্ব মা দিবসে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এরই মধ্যে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে তবে শর্ত মেনে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ও শনিবার আলাদা কর্মসূচি করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল কর্মসূচি পালনের বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রায় ঘন্টা খানেকের বৈঠক শেষে নেতারা জানান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলের প্রোগ্রাম রয়েছে বিক্ষোভ মিছিল এবং শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান থাকবে আঠাশ অক্টোবরের সহিংসতা নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপি নেতারা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে এটা আমরা কোনোভাবে আশা করি নাই কোনোভাবে আশা করি এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্য করার জন্য তো আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে মিছিল ও সমাবেশের অনুমতি মিললেও শর্ত মানতে হবে বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগে আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকে যেগুলো তারা তারা অনুসরণ করবে। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সে বিষয়টি বিবেচনায় নেব এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাইফুল রিপন দেশ টিভি ঢাকা ভোলার নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন ভোলার বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন দর দাম কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা ধন্যবাদ ইশরাত বাজারে যে পরিস্থিতি ছুটির দিনে মানে বলা যায় যে কোনো না কোনো পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে অর্থাৎ একই স্থানে কিন্তু কোনো পণ্যের দাম থাকছে না ক্রেতারা বাজারে এসে হতাশ প্রকাশ করছেন তারা খুব প্রকাশ করছেন আসলে নিত্যপণ্যের বাজার দর বলতে আজকের বাজারে কিন্তু শশার দাম বেড়েছে দশ টাকা যে শশার দাম ছিল চল্লিশ কাঁচামরিচের দামও দশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে রেখার দাম বৃদ্ধি পেয়েছে আলুর দামও বৃদ্ধি পেয়েছে রসুনের দাম কিন্তু দুশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে সবচেয়ে যে পণ্যটির দাম বেড়েছে আদার দাম বেড়েছে আদা কিন্তু একশো আশি টাকার স্থলে কিন্তু দুইশত বিশ টাকা বেড়েছে এবং মুদি ব্যবসায়ীরা বলছিল যে এলাচির দাম কিন্তু অত্যাধিক হারে বেড়েছে যে এলাচির দাম কেজি প্রতি ছিল বাইশশো টাকা সেটি কিন্তু আঠাশশো টাকা বিক্রি হচ্ছে এবং বলা যায় যে চিনি এবং ডালের দাম স্থিতিশীল রয়েছে তবে কমেছে জিরার দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে কিন্তু মাছ এবং মাংসের বাজার আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো একটু সংক্ষেপে জানতে চাইব নিত্যপণ্যের দরদাম এখন যে অবস্থায় রয়েছে এটা সহনশীল মনে হয় কিনা না সহনশীল না এটা সহনশীল না কেন এতে আমরা হতাশা বাজার আসলে এবং শুধু আমি না আমার আমার সে একশো অনেক টাকা আছে বাড়ি থেকে ফিরে যায় যে আমার শশা যদি আজকে আসে সত্তর টাকা আশি টাকা হয় গত তিন চার দিন আগে আমি চল্লিশ টাকা শশা নিয়েছি আজকে সত্তর টাকা না কত আমি দেখি নাই যেটা শুনলাম আর কি সকল মালই মানে বাজারে যখন বা আর দোকানে দোকানে ঢুকলি কয় যে উপর থেকেই মালের দাম বেশি আমরা কি করবো ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন ইসরাত মানে বাজার যে দরদাম সেটি কিন্তু বলা যায় যে ক্রেতারা এখানে এসে অসন্তোষ প্রকাশ ছাড়া কিছুই করার নেই তবে ক্রেতারা বলছিল যে আসলে যদি এই যে নিয়মিত বাজার যে মনিটরিং যে ব্যবস্থাটা এটি যদি আরও বেশি শক্তিশালী করা যায় আরও বেশি সক্রিয় করা যায় সেক্ষেত্রে বাজার দর কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব এমনটি কিন্তু ক্রেতারা বলছিল তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে এই যে হঠাৎ করে দরদাম বেড়ে যাওয়ার বিষয়টি তারা আসলে নানান রকম অজুহাত দেখাচ্ছে কেউ কেউ আবার সিন্ডিকেট জড়িত রয়েছে এমনটিও কিন্তু বলা হচ্ছে তো এই যে যখন অবস্থা এই অবস্থা থেকে উত্তরণে যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা রয়েছেন তারা যে কাঙ্ক্ষিত মানে যে পরিমাণ দরকার তাদের পণ্য তারা বাধ্য হয়ে কিন্তু সে পরিমাণ পণ্য সামগ্রী কিন্তু কিনতে পারছে না তাদের প্রয়োজনীয় তুলনায় অনেকটা কম কিনে বাড়ির দিকে ফিরতে হচ্ছে তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নিত্যপণের দরদাম নিয়ে আজকের সর্বশেষ অবস্থা স্টুডিওতে ইশরতের কাছে ছোটন আপনাকে ধন্যবাদ ভোলার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা সড়কের ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়ন দুর্ঘটনা আরো বাড়াতে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা এতে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হবে নগরবাসী আর একই সড়কে আলাদা আলাদা গতি হতে পারে চালকদের জন্য বড় বাধা সড়ক মহাসড়ক ঘুরে আরও জানাচ্ছেন এম এ আজিম ছবি তুলাছেন মোহাম্মদ নাইম সড়ক বা মহাসড়কে গাড়ির গতিসীমা এমন নির্ধারণ নতুন নয় তবে তা মানছে কজন দুর্ঘটনা কমাতে তাই এবার আইন করে সড়ক এলাকা ও গাড়ি ভেদে আলাদা আলাদা গতি নির্ধারণ করেছে সরকার তবে এর বাস্তবায়ন বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারিকৃত নির্দেশনা বলছে এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘন্টায় আশি কিলোমিটার মোটরসাইকেলের ষাট এবং ট্রাক চলবে পঞ্চাশে সিটি কর্পোরেশন পৌর ও জেলা শহরে মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় চলতে পারবে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার গতিতে গতির নির্দেশিকা বা আইন যেমন প্রয়োজন তেমনি বাস্তবায়নে নানা পদক্ষেপ জরুরি বলছে যোগাযোগ বিশেষজ্ঞ যেহেতু একটা গতিসীমা আমরা এখন পেয়েছি এখন কাজ হচ্ছে এটা বাস্তবায়ন করার জন্য ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট গ্রহণ করা সাইন্স বা সাইন মার্কিং এবং পর্যাপ্ত মেজারগুলো ইনস্টল করা এনফোর্সমেন্ট এবং এডুকেশন প্রোগ্রাম চালু করা যাতে চালকদের সচেতন করা যায় দেশের এক্সপ্রেস বা মহাসড়কে এখনো তৈরি হয়নি পৃথক গাড়ির লেন একই সড়কে ভিন্ন গতিতে গাড়ি চালানো বড় ঝুঁকির দাবি চালকদের তিরিশ গতি তো চলতি পিছিয়ে চলি তার ওর জন্য ঝুঁকি ওর জন্যই সব থেকে বেশি ঝুঁকি আমি জেল খাটবো ফাও জায়গা জায়গায় আপনার সাইনবোর্ড দেওয়া দেয় যে এত গতি টাই কন্ট্রোলে আহন কন্ট্রোলের একই লাইনে আপনি পঞ্চাশ গাড়ি দিয়ে দেন আর একই লাইনে মনে করে সাইডের লাইনে গাড়ি চলে তাহলে তো মনে করেন এ দুর্ঘটনা হবে এ যোগাযোগ বিশেষজ্ঞের মতে এক্সপ্রেসওয়েতে সামান্য গতি নির্ধারণ কাম্য নয় এতে একদিকে যেমন অর্থ ও সময়ের অপচয় তেমনি দুর্ঘটনার ঝুঁকি বাড়বে আমি সড়ক তৈরি করলাম প্রসারিত ঝকঝকে চকচকে যেখানে আসলে গতি বাড়ানোর জন্যই সবসময় সে অনেকটা উৎসাহিত দিবে কিন্তু আমি আবার বলছি যে আমি গতি কম রেখে চলাবো এটা তো অনেকটা সাংঘর্ষিক তো সেই জায়গায় আসলে গতিসীমা নির্ধারণ করতে গেলে অবশ্যই সড়ক অবঘটনর সাথে সেটা মানানসই হতে হবে গতিসীমা অমান্যকারীদের তিন মাসের কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে নির্দেশনায় এম এ আজিম দেশটিভি ঢাকা অবশেষে উদ্ধার হল বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমান রাত দিকে চট্টগ্রামের সাড়ে কর্ণফুলি নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী বৃহস্পতিবার দুপুর থেকেই অভিযানে নামে উদ্ধারকারী দল এদিকে জহুরুল হক বিমান ঘাটিতে নিহত পাইলট অসীম জাওয়াদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রতিনিধি এ কে নাজিমের তথ্য ছবিতে টুম্পা আফরুজের ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বেলা এগারোটায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা কিছু সময়ের মধ্যে সেটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে প্যারাশুটে নামতে দেখা যায় দুই পাইলটকে দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে জানা যায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ওয়াই এ কে ওয়ান থ্রি জিরো বিধ্বস্ত হয় পরে ফায়ার সার্ভিস ও নদী থেকে কোস্ট দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম নিলে মারা যান পাইলট অসীম জাওয়াদ আহত কো পাইলট সোহান এখনও চিকিৎসাধীন ছিল কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট সীমানায় পরে তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায় পানি পানির ভিতরে ঢুকে গেছিল মানে টানি তুলতেছি যে মানে অনেক ওজন জীবিত আর উনি বৃহস্পতিবার দুপুর থেকে এই কর্ণফুলীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিধ্বস্ত বিমানের খোঁজে তল্লাশিতে নামে বিমান নৌবাহিনী কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত দশটা বিশ মিনিটে কর্ণফুলী থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে নৌবাহিনী এদিকে রাত সাড়ে নয়টার দিকে নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান বিমানঘাটিতে একমাত্র আদরের সন্তান জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির তার মা বাবার একমাত্র সন্তান ছাত্র হিসেবেও সে খুবই ভালো ছিল আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল ভর্তি হওয়ার জন্য কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব সেটা তার হয়েছিল সালে বিমান বাহিনীতে যোগ দেন অসীম জাওয়াত দুই সালে জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন তিনি ব্যক্তি জীবনে এক কন্যা এবং পুত্র সন্তানের জনক তিনি নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরও থাকছে ঈদ উল আজহা সামনে রেখে প্রাকৃতিক খাবার দিয়ে ব্যস্ত মোটা খামারিরা ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি ভারতের নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি জানান ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়টি নিয়ে আলোচনা হবে মোহনার প্রতিবেদনে ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি পরে মন্ত্রী জানান বেজিং নয় ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি প্রকল্প বৃহৎ নিয়েছি তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে বেজিং একটু দূরে তাদের সেখানে যেহেতু ইলেকশন সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে সুতরাং আমরা আশা কর আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে তাছাড়া গঙ্গা চুক্তি দুই হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে তো সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি সচিব বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে ডোনাল্ডোর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই তাই না যে ইলেকশনের আগে যে সিনারি ছিল এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি আমাদের ইকোনমিক প্রসপেক্টস আমাদের অন্যান্য যে সমস্ত সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভিট স্ল্যাটন মিলিকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ভিট স্ল্যাটন মিলি যদি সিনেটে শুনানির পর মিলিকে যোগ্য মনে হয় তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে ফরেন সার্ভিসে যোগ দেন তিনি এরপর ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন ডেভিড মিলি দেখছেন সংবাদ সকাল সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি কাজ এগিয়ে চলছে এরই মধ্যে শেষ হয়েছে চুরাশি শতাংশ কাজ পঞ্চাশটি পিলারের উপর উনপঞ্চাশটি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির পুরো চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার আগামী ডিসেম্বরে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা কর্তৃপক্ষের সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইমুদ্দিনের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরুজের রিপোর্ট জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান সেতুতে বসানো হয়েছে পঞ্চাশটি পিয়ার প্রতি দুটি পিয়ারের মাঝখানে একটি করে মোট ঊনপঞ্চাশটি স্প্যান বসানো শেষ হয়েছে সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে দুই দশমিক দুই পাঁচ কিলোমিটার রেল সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষ দিকে এখন অ্যাডজাস্টমেন্টের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা বাকি কাজগুলো যথাসময়ে শেষ হবে বলে আশা করছেন তারা আমাদের পিয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছেন আমাদের পুরো স্পন কমপ্লিট হয়ে গেছে আমাদের ইনভেস্টমেন্টের কাজটা শেষ হয়ে গেছে ট্রেনিং এর কাজটা আমাদের এখানে চলমান রয়েছে ইনশাআল্লাহ সবই যতটুকু কাজ হয়েছে সবই আমরা সময়ের সঙ্গে পরিকল্পনার সঙ্গে এবং কোয়ালিটিফুল ভাবে করতে পেরেছি বাকি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এরই মধ্যে চুরাশি শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান সেতুটির প্রকল্প পরিচালক সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পার। সিরাজগঞ্জ অংশের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি পর্যায় আসলে ওভারল অগ্রগতি চুরাশি পার্সেন্ট পোশনে কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলছে সিতু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে আর ডাব্লিউ ডি টু প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো যেটা সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো রেল সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা নিউজ ডেস্ক দেশ টিভি কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ে কৃষি সুপারভাইজারদের জন্য নির্মিত একশো পনেরোটি কোয়ার্টার ব্যবহার না করায় পরিত্যক্ত হয়ে হয়ে পড়েছে অযত্ন চুরি গেছে সব ভবনের দরজা জানালা দেয়ালের ইট সহ মূল্যবান সব উপকরণ এতে নষ্ট হয়েছে সরকারের কৃষি সেবা দেওয়ার লক্ষ্য সেই সঙ্গে অপচয় হয়েছে বিপুল অঙ্কের সরকারি অর্থ সহকর্মী মনোহর হোসেনের লিটনের তথ্য ছবিতে শরীফুল ইসলামের প্রতিবেদন দেশের উত্তরের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজারদের জন্য উনিশশো সালে প্রায় সতেরো কোটি টাকা ব্যয়ে একশো পনেরোটি বিএস কোয়ার্টার নির্মাণ করা হয় নির্মাণের পর কিছুদিন ব্যবহার হলেও গত বিশ বছর অব্যবহৃত থাকায় ভবনগুলো এখন পুরোই জরাজীর্ণ জঙ্গলে পরিণত হয়েছে ভবনগুলো চুরি হয়ে গেছে কোয়ার্টারের দরজা জানালা ইটসহ নানা উপকরণ মলমূত্রের ভাগারে পরিণত হয়েছে এসব কোয়ার্টার কিছু এলাকায় গ্রামের প্রভাবশালীরা পরিত্যক্ত ভবন দখলে নিতে টাঙিয়েছে বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড স্থানীয় কৃষকদের অভিযোগ কৃষি বিভাগের উদাসীনতা অবহেলা আর গাফিলতিতে এসব ভবন দিনে দিনে নষ্ট হচ্ছে এতে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যাওয়ার পাশাপাশি অপচয় হয়েছে কোটি কোটি টাকা কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে কুড়ি গ্রামের কৃষকরাও বিগত 17 18 বছর থেকে উদ্যবধি পর্যন্ত সেই বিএস কোটারে কোনো প্রকার কোনো ব্লক সুপারভাইজার থাকেন না যারা সাধারণকে যে আমরা বিএস এর কাছে সেবাটা পাই সেই সেবাটাও না পাচ্ছেন সরকারের জোর দাবি বিএস কোটার সমস্যা কড়িয়া বিএসরা যেন এখানে থাকতে পারে তাদের কাছে যেন সাধারণ কৃষক পরামর্শ নিতে পারে খেতে হান ফেলাইলেও একটা পোকা ধরি লাশ মতো বিএসএ রাডি পরামর্শ নেব তার কোনোই পাইনি তবে কৃষি বিভাগ বলছে ভবনগুলো পরিত্যক্ত হওয়ায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না কিছু ভবন মেরামতের পর কৃষি অফিসারদের জন্য বরাদ্দ দেওয়া হবে সেই সঙ্গে বিএসদের আবাসনের জন্য নতুন প্রকল্পের কথাও জানান এই কৃষি কর্মকর্তা আমাদের কৃষি সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে অনেক জায়গায় নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে আশা করছি আমাদের কুড়িগ্রাম যে ভবনগুলো পরিত্যাগ হয়েছে এগুলো পরবর্তীতে প্রকল্প আকারে নতুন ভবন তৈরি হবে এবং কৃষকদের সেবা দেওয়ার ক্ষেত্রে সেটি ভূমিকা রাখবে কুড়িগ্রামকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে প্রান্তিক পর্যায়ে কৃষি সেবা পৌঁছাতে বিএস কোয়ার্টারগুলো সংস্কারের দাবি সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরও থাকছে জয় লক্ষ্যে আজ মিরপুরে চতুর্থ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা ছয়টায় কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজা করণে ব্যস্ত ভোলার খামারিরা প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য পশু প্রস্তুত করছেন তারা তবে পশু খাদ্যের দাম শ্রমিকের মজুরি বাড়লেও লাভের আশা খামারিদের এজন্য ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছেন তারা এদিকে কেমিকেল দিয়ে গরু মোটা তাজা করণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ সহকর্মী ছোটন সাহারি পর্টে বিস্তারিত প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করায় ভোলার গরুর চাহিদা রয়েছে সারা দেশে তাই কোরবানির সামনে রেখে গরু মোটা করণে এখানকার খামারিদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ তবে এবছর পশুখাদ্যের দাম কিছুটা বেশি থাকায় সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা আর ওই ন্যাচারেল ভাবে এমনি কাঁচা ঘাস এই খরকুটা এগুলা খাওয়াইতে আসি আলাদা এই এখন যদি ঈদের সময় বাজার যদি ভালো থাকে তাহলে আর কি মোটামুটি লাভে আশা করা যায় একটা বেতন নতুন সব মিলে মহাজনে অনেক টাকা খরচা এখন যদি মহাজন মনে করেন যদি আমরা ঈদে যদি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দাম পাই হয়তো আমরা লাভবান হতে পারি বাকিটা আল্লাহ পাখি গরু পরিচর্যা করতে যে যে খরচ হয়েছে যদি বাজার ভালো দাম পাই তাহলে আশা করি লাভবান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির হাওয়া লেগেছে পশু পরিচর্যায় বেড়েছে পশু খাদ্যের দামও তবে কোরবানিতে ভালো দামের আশা করলেও খামারিদের চিন্তায় ফেলেছে ভারতীয় গরু আমদানি নিয়ে ভারতীয় গরু দেশে এলে লোকসান গুনতে হবে খামারীদের ভুশির দাম বেশি তারপর আমরা ভুসি দিয়ে এবং আর্টিফিশিয়াল খাবার না দিয়ে দেশীয় পদ্ধতিভাবে আমরা গরুগুলিকে লালন পালন করে কুরবানির জন্য প্রস্তুতি সেই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমরা লোকসানে পড়ব এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটা তাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে সেজন্য ভেটেরিনারি টিম বসানোর কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিভিন্ন উপজেলার উপজেলার অফিসারগণ এবং কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে পরামর্শ দিচ্ছেন যাতে প্রাকৃতিকভাবে লালন পালন করার জন্য কোনোভাবে যাতে কোনো বিষাক্ত এই কেমিক্যাল ব্যবহার না করে সেই জন্য সার্বক্ষণিক মনিটরিং রাখা হচ্ছে এবং ভবিষ্যতে মনিটরিং রাখা হবে এবছর জেলায় পঁচাশি হাজার গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে বিরানব্বই হাজার একশো তিনটি গরুর হাটের পাশাপাশি অনলাইনে অন্তত চার হাজার পশু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণ সম্পদ বিভাগ নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল